हाय फ्रेंड्स, आमी पायल। आमार रान्नाघरे सकल के स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब एकदम सम्पूर्ण निरामिष दूध झिंगेर रेसिपी। ये रेसिपिटा अत्यंत सुस्वादु खेते हैं। आपनारा बाड़ीते एक बार ये रेसिपिटा ट्राई करे देखबेन। चलुन देखे नेया जाक आजकेर रेसिपिटा। प्रथमे आमी 400 ग्राम झिंगे निये ताके खूब भालो करे धुए निये छी। तारपर सेटाके खोसा छाड़िए एकटु बड़ो बड़ो साइज करे केटे नेब। काटार पर आमी आर एटाके धोबो ना। देखुन एरकम करे आमी केटे निये छी। गरमकाले एई रेसिपिटा एकदम परफेक्ट। जारा पार्सी खाबार पछंद करेन ना तारा एई रेसिपिटा एक बार ट्राई करते पारें। एबारे देखुन आमी एक्टा मिक्सिंग जारेर मध्ये 1.5 चामच काजू नियेछी। काजूटा आमी अल्प सामान्य जल दिए एक्टा पेस्ट बानिये नेब। देखुन एई रकम पेस्टटा होबे। एई रकम एक्टा पेस्ट बानिये आमी नियेछी। एबार कड़ाइते आमी 1.5 चामच सर्षेर तेल, एक्टा शुकनो लंका আর 1 পিঞ্চ মতো পাঁচফোড়ন নিয়েছি। 10 থেকে 15 সেকেন্ড অপেক্ষা করছি ফোড়নের একটা গন্ধ আসা পর্যন্ত। এই রকম সময় আমি আগে থাকতে কেটে ধুয়ে রাখা ঝিঙের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এই সময় আমি একটুখানি হলুদ দিয়ে নিয়েছিলাম, তেলটা ভীষণ ছিটকাছিল তাই। তেলের মধ্যে একটু হলুদ দেওয়ার পরে সবজিগুলো দিলে তেলটা আর ছিটকায় না, সেজন্য আমি এখানে একটু হলুদ ব্যবহার করেছি। এরপর এর মধ্যে আমি 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। এরপর আমি 1 থেকে 1.5 মিনিট ঢাকা দিয়ে রাখব। তারপর খুলে এটাকে আরও একটু ভালো করে তেলের সাথে ভাজা করে নেব। একটু একটু দেখুন লাল হয়ে এসেছে। এই রকম পর্যায়ে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও খুব ভালো করে তেলের সাথে ঝিঙেগুলোকে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাটা। কাজু বাটা দেওয়ার পরে ওই মিক্সিং জারটাকে অল্প সামান্য পরিমাণে জল দিয়ে ধুয়ে তারপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এইটুকু জলই শুধু আমি ব্যবহার করেছি, আর কোনো জল এ রান্নায় আমি ইউজ করব না। এবার এই কাজুটার সাথে, কাজু বাটাটার সাথে আমি ঝিঙেগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা ছোট বাটির থেকে বাটির একটু কম দুধ। এর মধ্যে দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। দুধটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেবার পর যখন এটার একটা বলক আসবে তখন আমি গ্যাসটাকে লোতে করে ঢাকা দিয়ে রাখব 3 থেকে 4 মিনিটের জন্য। দেখুন বলক এসে গেছে, এবার আমি এটা ঢাকা দিয়ে রাখলাম। 4 মিনিট পরে আমি ফিরে এলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। দিয়ে এটাকে আমি খুব ভালো করে নেড়ে নেব। চিনিটা দিয়েছি এর মধ্যে, এটা যেহেতু নিরামিষ রান্না তাই 1 চামচ চিনি আমি এর মধ্যে দিলাম এর স্বাদটা আরেকটু ভালো হওয়ার জন্য। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি। ঘিটা দিলে এর গন্ধটা খুব সুন্দর আসবে। ঘিটা দেবার পর আমি 1 মিনিটের জন্য আমি গ্যাসটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রাখব। গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। এবার এটাকে আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। 1 মিনিট পর ফিরে এলাম। দেখুন রান্নাটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। অসাধারণ স্বাদের এই রেসিপিটা আপনাদের যদি
ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।